সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছে, সেই নমুনা প্রশ্নপত্রটি আমরা উত্তর সহ আলোচনা করব। এই ধরনের প্রশ্ন কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় আসবে। তো প্রথম ইউনিট টেস্টের যে পরীক্ষা সেটা 15 মিনিটের হবে এবং তার জন্য 30 মিনিট সময় দেওয়া হবে। তো চলো আমরা প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নিই। তো এখানে প্রথমে দেওয়া আছে বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন, প্রশ্নের মান 1 নম্বর করে, 4টি প্রশ্ন দেওয়া আছে, 4 নম্বর এখানে দেওয়া হয়েছে। এবং একের দিকে বলা হয়েছে 35.4 ভাগ 0.03 গুণ 0.06, এর সরল ফলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা 1টি, 3টি, 5টি নয় অসংখ্য। তো দশমিক প্রথমে আমাদের এটাকে ভাগ গুণ করে নিতে হবে। তো আমরা এটাকে ভাগ করে যদি গুণ করি তো সেটা আমরা মানটা পাবো 70.8। তো আমাদের দশমিক বিন্দুর পরে 1টি মাত্র সংখ্যা আছে, তাহলে সঠিক উত্তরটা হবে অপশান 1, অর্থাৎ 1টি। এরপর 2 নম্বরে দেওয়া আছে কোনো সম্পত্তির 2/20 অংশের মূল্য 6,543 টাকা হলে ওই সম্পত্তির 3/5 অংশের মূল্য ওই টাকার বেশি হবে, কম হবে, সমান হবে না, 1/3 অংশ হবে। তো এখানে 20 ভাগের 2 ভাগ দেওয়া আছে। যদি আমরা 3/5 অংশ রাখি, 4 লবকে এবং হরকে দুটোকে যদি আমরা 4 দিয়ে গুণ করে দেবো, পড়বো 3/4 এবং নিচে 4/5 20, তাহলে এখানে আমরা পাচ্ছি 20 ভাগের 12 ভাগ। এখানে 20 ভাগের 2 ভাগের দাম যদি 1 টাকা হয় তাহলে 20 ভাগের 12 ভাগের দাম নিশ্চয়ই এটা বেশি, তো এটা এটার দাম দামও কিন্তু বেশি হবে। তো সুতরাং আমাদের উত্তর হবে অপশান 1টা, অর্থাৎ বেশি হবে দাম, ওকে মূল্য বেশি হবে। সিএর দেখা দেওয়া হচ্ছে -6 ভাগ -1 -2, এর সরল মান, এর মানটা নির্ণয় করতে হবে -1 -9 -4 আর 2 দেওয়া আছে। তো যদি আমরা মানটাকে নির্ণয় করে দেবো -6 ভাগ -1 -2 দেওয়া আছে, তো আমাদের কী হবে -6 লিখলাম, এবার -1 আর -2 যদি আমরা যোগ করে দেবো কী হবে -3 হয়ে যাবে, তো -3 লিখলাম। এবার -6 ওপরে যেহেতু ভাগ দেওয়া আছে -3 নিচে আসবে, -1 যদি কেটে দিই 3 × 6, ওকে, তো আমাদের উত্তর হচ্ছে 2। তো অপশান 4 এটা হচ্ছে সঠিক উত্তর। এবার ডিতে দেওয়া আছে একটি সরলরেখার ওপর কোনো একটি বিন্দুতে, কোনো বিন্দুতে একটি লম্ব আঁকলে যে 2টি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটির সমদ্বিক খণ্ডকের মধ্যবর্তী কোণের মান 45°, 90°, 145°, না 0°। তো যদি আমরা এরকম একটা সরলরেখা আঁকি, সে সরলরেখার উপর বলছি যদি আমরা এরকম একটা লম্ব আঁকি তাহলে দুদিকে আমরা 2টি 90° কোণ পাবো। এবার এই কোণ দুটিকে যদি আমরা সমদ্বিক খণ্ড করি, সমান ভাগে 2 ভাগে ভাগ করে দিলে এটা এটা হবে 45° এবং এটা হবে 45°। এদিকেও এটাকে যদি আমরা সমদ্বিক খণ্ডিত করি এটাও 45° হবে, এটাও হবে 45°। এখন বলছে কি এদের যে মধ্যবর্তী কোণ এই কোণটার মান কত, তো মধ্যবর্তী কোণটার মান 90° হবে, এটা 45°, এটা 45°, 45 45 90, ওকে, তো মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90°। তো আমাদের উত্তর হবে অপশান 2টা, অর্থাৎ 90°। এরপর 2 নম্বর দেওয়া আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একের দিকে দেওয়া আছে চিনির দাম বাড়ার জন্য আগে যত টাকার যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকায় সেই পরিমাণ চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে 2টি উত্তর লিখি। তো এই অঙ্কটা যেটা দেওয়া আছে এখানে 2টি উত্তর আমাদের আমরা পাবো, উত্তর 2টি হচ্ছে, একটা হচ্ছে 25% আর একটা হচ্ছে 50%। নাম্বার বিতে দেওয়া আছে একটি গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 3 বছরের খরচের অনুপাত লিখি, পরপর 3 বছরের যে খরচ সেই খরচের অনুপাতটা লিখতে হবে। দ্বিতীয় বছরের খরচ এই তিন বছরের মোট খরচের কত অংশ লিখি, তো খরচটা আমরা ধরেছি XYZ, ওকে, তো XYZ যদি আমরা ধরে দিলে 3 বছরের পরপর খরচের অনুপাত হবে X:Y:Z। এবার বলা হচ্ছে দ্বিতীয় বছরের খরচ ওই 3 বছরের মোট খরচের কত অংশ, 3 বছরের মোট খরচ হচ্ছে X+Y+Z, তার কত অংশ, তৃতীয় বছর খরচ হচ্ছে ওয়াই অংশ, তো ওয়াই, ওকে, তো Y/X+Y/Z, ওকে, এটাকে এভাবে লিখতে হবে। এরপর 3 নম্বর দেওয়া আছে একটি জিপ গাড়ি সমবেগে 320 কিমি দূরত্ব যেতে 8 ঘন্টা সময় নেয়, ওই একই বেগে 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে, সমানুপাতের সাহায্যে হিসাব করে লিখি। তো এটাকে সমস্যা তৈরি করতে হবে, একদিকে হবে কি দূরত্ব আর একদিকে লিখতে হবে সময়, বা সময়ের পাশে হবে ঘন্টা এবং এখানে দূরত্বের পাশে হবে কিমি। তো দূরত্ব হচ্ছে 320, তো 320 কিমি যেতে যদি 8 ঘন্টা সময় লাগে তাহলে 1 ঘন্টা যেতে আমাদের কম সময় লাগবে, তো আমাদের যে সম্পর্কটা হবে সেটা হচ্ছে সরল সম্পর্ক। তো 320 নিচে আমরা কী লিখবো, 480, যেহেতু আমাদের সরল সম্পর্ক হচ্ছে তাহলে এটা উল্টে যাবে, 480টা যাবে ওপরে এবং 320টা আসবে নিচে, গুণ 8, তো আমাদের যেটা সমস্যা যেটা আমরা উত্তর পাবো সেটা হচ্ছে 480/320×8। যদি আমরা কাটাকুটি করি এই 0 আর এই 0 0 কেটে যাবে, ওকে, 4 দিয়ে 32 কাটলে 4 8 32, তো 32 নিচে 4 চলে আসবে, আর 4 12 48, তো আমাদের যে উত্তর সেটা হচ্ছে 12 ঘন্টা, ওকে, তো 12 ঘন্টা উত্তর এখানে আসবে। এরপর 3 নম্বরে দেওয়া আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেওয়া আছে 2^4/6 এর কিউব দেওয়া আছে, 2 ফাঁকা ঘর দেওয়া আছে, এখানে বলা হচ্ছে ফাঁকা ঘরে লবে 3-এর সূচক আকারে একটি সংখ্যা এবং
হরে দুইয়ের সুযোগ আকারে একটি সংখ্যা লিখে মান নির্ণয় করি। ওকে, তো ফাঁকা ঘরে এখানে লবে বলছে তিনের সুযোগ লিখতে হবে, তো তিনের সুযোগ আমরা লিখলাম 6 to the power 3। ওকে, আর নিচে বলছে কি হরে লিখতে হবে, যেটা সেটা দুইয়ের সুযোগ লিখতে হবে, তো দুইয়ের সুযোগ আমরা এখানে লিখলাম 2 to the power 4। ওকে, আচ্ছা এবার যদি আমরা এটাকে কাটাকুড়ি করি এখানে এটা এভাবে কোনাখানি কেটে গিয়ে আমাদের যে উত্তর সেটা আসবে কি সমান সমান 1 উত্তর হয়ে যাবে। ওকে, তো এভাবে এটাকে মান নির্ণয় করতে হবে। এরপর 2 নম্বর দেওয়া আছে বীজগাণিতিক সংখ্যামালা x² + 2x + 3 এর সঙ্গে একটি ধ্রুবক সংখ্যা সহযুক্ত এক্স এর যোগ এক্সের পদ যোগ করে একটি ধ্রুবক সংখ্যা সহযুক্ত এক্স এর পদ বিয়োগ করে, এটা x² যোগ করতে হবে আর x বিয়োগ করতে হবে, আর একটি ধ্রুবক সংখ্যা বিয়োগ করে সরল মান নির্ণয় করে লিখি। তো আমাদের উত্তরটা এরকম হবে, আমাদের যেটা প্রশ্নে দেওয়া আছে x² + 2x + 3, x² + 2x + 3 আমরা লিখলাম। এরপর বলা হয়েছে x² যুক্ত একটা সহগ যোগ করতে হবে, তো আমরা x² যুক্ত 3x² যোগ করলাম, আর x² যুক্ত একটা সহগ বিয়োগ করতে হবে, তো আমরা -2x যুক্ত একটা সহগ যেটা বিয়োগ করতে হবে, তো আমরা করলাম -2x, আর একটা ধ্রুবক সংখ্যা বিয়োগ করতে হবে, তো ধ্রুবক সংখ্যা আমরা লিখলাম -3। তো +3 এই -3 কেটে যাবে, আর -2x +2x কেটে যাবে, থাকবে শুধুমাত্র +3x² আর x², তো এই একটা x² আর +3x², তো কি হবে 4x², তো উত্তর হবে আমাদের 4x². এখানে দেওয়া আছে a × b − c × ab × ac। ওকে, তারপর বলা হচ্ছে কি a এবং b এর একটি করে ঋণাত্মক মান এবং c এর একটি ধনাত্মক মান নিয়ে যাচাই করি। ওকে, এখানে দুপক্ষই কিন্তু সমান দেওয়া আছে, এবার এটাকে যাচাই করতে বলা হয়েছে, a আর b এর জন্য একটি ঋণাত্মক মান নিতে হবে আর c এর জন্য একটি ধনাত্মক মান নিয়ে এটাকে যাচাই করে দেখতে হবে। তো আমরা কি করব, e এর জন্য আমরা মান নিলাম -a যেহেতু ঋণাত্মক বলেছে, আর b এর জন্য মান নিলাম -2 যেহেতু এবার a আর b ঋণাত্মক নিতে বলা হয়েছে, আর c এর জন্য আমরা নিলাম শুধু 3 + c যেহেতু ধনাত্মক নেওয়ার কথা বলা হয়েছে। এরপর আমরা লিখব বাম পক্ষ, তো বাম পক্ষে আমাদের দেওয়া আছে a × a − b, তো e এর মান হচ্ছে আমাদের -1 আর b এর মান হচ্ছে -2 আর c এর মান হচ্ছে কি 3, তো সি এর মান যেহেতু 3 + c যেহেতু এখানে মাইনাস আছে, তো মাইনাস হবে, তো -3 হবে। ওকে, এরপর আমাদের কী হবে -1 আর এখানে -2 আর -3, তো +5 হবে, গুণ করলে -5 = 5। ওকে, তো আমরা বাম পক্ষটা আমরা পেলাম বলতে 5। এবার আমরা ডান পক্ষটা দেখবো, ডান পক্ষে কী দেওয়া আছে ab × ac, e এর মান হচ্ছে -1 × b এর মান হচ্ছে -2, মাইনাস তারপর মাইনাস দেওয়া আছে, মাঝখানে মাইনাস দিলাম, এরপর e এর মান দেওয়া আছে -1 আর b এর মান হচ্ছে c এর মান হচ্ছে +3, তো আমরা × 3 লিখলাম। তো এখানে আমরা যদি গুণ করি কী হবে, -2x² আর এখানে কী হবে গুণ করলে এখানে -2 এটাও মাইনাসে প্লাস হয়ে যাবে, 3x³, তো 3 আর 2 = 5, তো এটাও আমাদের বাম পক্ষ ডান পক্ষ পেলাম 5, এবং বাম পক্ষ 5 ডান পক্ষ 5, দুদিকে হচ্ছে 5, তো আমাদের দুটোই কিন্তু সমান, তো আমরা উত্তর লিখবো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা প্রমাণিত হয়ে গেল। ওকে, এভাবে সি এর যে অঙ্ক রয়েছে এই অঙ্কের সমাধানটা করতে হবে। পরের প্রশ্ন দেওয়া হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ওকে, প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, 3 রেখে 3 নম্বর, এবং এ নম্বরে দেওয়া আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি 90 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ডিত করার পর যে কোণ দুটি পেলাম তার নামকরণ করে প্রত্যেকটির পরিমাপ লিখি। ওকে, তো পেন্সিল আর কম্পাসের সাহায্যে একটি 90 ডিগ্রি কোণ আঁকতে হবে এই সম এবং সেটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। ওকে, তো 90 ডিগ্রি কোণ আঁকা কিন্তু খুবই সহজ স্কেল এবং কম্পাসের সাহায্যে, সেটা তোমরা আঁকার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে। আর 2 নম্বরে দেওয়া আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি 60 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করি এবং সমদ্বিখণ্ডিত করার পর উৎপন্ন কোণ দুটির মান ও পরিমাপ লিখি। তো 60 ডিগ্রি কোণ আঁকাটাও কিন্তু সহজ স্কেল ও কম্পাসের সাহায্যে। ওকে, তো এই 60 ডিগ্রি কোণটা এঁকে সেটাকে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে। ওকে, এবং সেগুলোর নাম লিখতে হবে এবং পরিমাপগুলো লিখতে হবে। তো এই অঙ্কন দুটি তোমরা করবে, স্কেল ও কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ কীভাবে আঁকতে হয় আর 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকতে হয় এবং সেগুলোকে কীভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় সেগুলোকে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। ওকে, আর বাকি যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোর উত্তর আমরা এখানে করে দিলাম। ওকে, তো এই ছিল ক্লাস 7-এর একটি মডেল কোশ্চেন পেপার, যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছে। কোশ্চেন পেপারটি খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, এই ধরনের অন্যান্য সাবজেক্টের উপরও আমরা ভিডিও এরপর নিয়ে আসবো, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অল অপশানটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকে এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।